আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে দুইটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তা হলো, এক দর্শক আমার কাছে প্রশ্ন করেছিলেন কুরবানি কার উপর ওয়াজিব, এবং আরেকজন প্রশ্ন করেছিলেন কুরবানির গোশত কয় ভাগ করতে হবে, তিন ভাগ না করলে কি কুরবানি হবে না। তো এই দুইটি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি কুরবানি কার উপর ওয়াজিব। আমাদের উপর অর্থাৎ মুসলিমদের উপর কুরবানি করা ওয়াজিব যার সামর্থ্য রয়েছে। সামর্থ্য বলতে, যে ব্যক্তি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ এই তিন দিনে সর্বনিম্ন নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক থাকে, তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। সর্বনিম্ন নিসাব হলো 52.5 তোলা রূপা, যার বাজার মূল্য বর্তমান রয়েছে সর্বনিম্ন 50,000 টাকা। তো বর্তমান সময়ে এবছর সর্বনিম্ন 50,000 টাকার মালিক যে ব্যক্তি হবে, সেই ব্যক্তি কুরবানি করবে, সেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অনেকেই বলে বসতে পারেন যে সর্বনিম্ন 50,000 টাকার মালিক হলেই যে তাকে কুরবানি করতে হবে, তাহলে সে কীভাবে কুরবানি করবে? হাট থেকে একটা গরু কিনতে গেলেও তো 50-60-70 হাজার টাকা লাগে, তাহলে মাত্র 50,000 টাকার মালিক কীভাবে কুরবানি করবে? এর সুস্পষ্ট উত্তর হলো, যার কাছে 50,000 টাকা আছে, সে ব্যক্তি তো মাত্র 5-7 হাজার টাকা দিয়ে একটা ছাগল কুরবানি করতে পারে, এবং মাত্র 8-10 হাজার টাকা দিয়ে 6-7 জনে মিলে একটা কুরবানি করতে পারে, ভাগে একটা কুরবানি দিতে পারে, একটা গরু কিনতে পারে। এভাবে কুরবানি করা যেতে পারে। যার মালিকানায় কোটি কোটি টাকা আছে, সে ব্যক্তি তো বড় বড় গরু কিনবে। তো মূল কথা হলো, সর্বনিম্ন 50,000 টাকার মালিক হলেই সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, এটাই মূল কথা। দ্বিতীয় প্রশ্ন হলো, কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? আমাদের দেশের অনেক জায়গায় তিন ভাগ করা হয়। অনেকে প্রশ্ন করে থাকে কুরবানির গোশত তিন ভাগ না করলে কুরবানি হবে কি না। এ প্রশ্নের উত্তর হলো, কুরবানির গোশত তিন ভাগ করাটা জরুরি বিষয় নয়, বাধ্যতামূলক নয়। যেখানে বংশ রয়েছে, প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সেখানে তিন ভাগ করে বন্টন করাটা খুব ভালো পন্থা। তবে যেখানে বংশ নেই, আত্মীয় স্বজন নেই, শুধু নিজেরা কয়েকজন, নিজেদের ফ্যামিলি ছাড়া আর কেউ নেই, সেখানে তো তিন ভাগ করার প্রয়োজন পড়ে না, সেখানে দুই ভাগ করলে হয়ে যায়। অর্থাৎ নিজের ফ্রিজে রেখে দিলাম, নিজেরা খেলাম, এবং গরিব মিসকিন যারা আশেপাশে রয়েছে, ভিক্ষুক যারা রয়েছে, তাদের মধ্যে বিলিয়ে দিলাম, এভাবে দেওয়া যায়। এবং গ্রামে অঞ্চলে যেখানে বংশের লোকজন রয়েছে, প্রতিবেশী রয়েছে, গরিব মিসকিন রয়েছে, নিজের আত্মীয় স্বজন রয়েছে, সেখানে অধিকাংশ লোক তিন ভাগ করে থাকে। এক ভাগ নিজের জন্য, নিজের পরিবারের জন্য রেখে দেয়, অন্য ভাগ বংশের লোকদের মধ্যে বিলিয়ে দেয়, আর এক ভাগ রেখে দেয় যেটা গরিব মিসকিন যারা রয়েছে, প্রতিবেশীর মধ্যে যারা হতদরিদ্র রয়েছে তাদের মধ্যে বিলিয়ে দেয়। এরকম তিনটা ভাগ করা, এটা একটা উত্তম পন্থা, তবে এটা বাধ্যতামূলক পদ্ধতি নয়। এরকম তিন ভাগ করে বিলিয়ে দিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। পরিস্থিতি যেখানে যেরকম, সেরকম বন্টন করতে হবে। তবে হাদিসের কথা হলো, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতের কথা বলেছেন, তোমরা নিজেরা খাবে এবং অপরকে খাওয়াবে এবং নিজে জমা করে রাখবে। অর্থাৎ গোশত তো সব একদিনে খেয়ে শেষ করা সম্ভব নয়, অতএব নিজের ফ্রিজে রেখে দেওয়া যায়, নিজেরা রান্না করে খাওয়া যায়, আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ে দেওয়া যায়, গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। এটাই হলো কুরবানির গোশত বন্টন করার পদ্ধতি। এবং তিন ভাগের যে পদ্ধতিটা রয়েছে, এটাও খুব ভালো পদ্ধতি, এভাবে আমরা অনুসরণ করতে পারি, এভাবে আমরা বিলিয়ে দিতে পারি, এতে কোনো সমস্যা নেই। তবে তিন ভাগই করতে হবে, এক ওই নিয়মেই বন্টন করতে হবে, এটাও বাধ্যতামূলক নয়। তবে মনে রাখবেন, কুরবানি করার উদ্দেশ্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আপনি একটা বড় কুরবানি করলেন, লোকে দেখলো আপনি কুরবানি করে 2-4-5 কেজি গোশত গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন, আর বাকি 2-3 মন গোশত আপনি ফ্রিজে রেখে দিলেন, এটা কিন্তু আপনার কুরবানি পরিপূর্ণ হয় না। এখানে কিন্তু তাকওয়ার পরিপন্থী ব্যাপার হয়ে যায়। অতএব কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের ডিপ ফ্রিজ ভরে রাখার জন্য নয়। অবশ্যই সাধ্যমতো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশের লোকদের মধ্যে কুরবানির গোশত বিলিয়ে দিতে হবে, সবটা নিজের ফ্রিজের ডিপ ফ্রিজ করে রাখাটা উচিত নয়। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দান করেন, এবং কুরবানির গোশত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশের লোক যারা রয়েছে তাদের মধ্যে সঠিক নিয়মে বন্টন করে দেওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।